আমি যখন কলেজে পড়ি, আমার এক জেঠি প্রথম আমাকে এই কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে খাইয়েছিল, আর তখন থেকেই সত্যি কথা বলতে এই কাঁচা আমের আমসত্ত্ব এর প্রেমে পড়ে গেছি আমি। যদিও আমি মিষ্টি আমের আমসত্ত্ব খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু এই কাঁচা আমের আমসত্ত্বর স্বাদ যেন মুখে তখন থেকেই লেগে আছে। তো আজকে আমিও বানিয়ে ফেললাম সেই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। তার সাথে হচ্ছে আমি বানিয়েছি কাঁচা আমের স্কোয়াশ। এই দুটো জিনিসই কিন্তু কিভাবে বছর ভর সংরক্ষণ করবে আর বছরের যে কোনো সময়ে যাতে খেতে ইচ্ছে করে, সেই টিপস গুলো তো কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি কিন্তু দেখার অনুরোধ রইল। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আজকের রেসিপি হতে চলেছে ভীষণই এক্সাইটেড, সেটা হচ্ছে এই ভাইরাল কাঁচা আমের আমসত্ত্ব। তার সাথে উপরন্ত পাওনা থাকছে হচ্ছে এই কাঁচা আমের স্কোয়াশ। তো অবশ্যই সার সাথে বললাম টিপস তো থাকছেই কিভাবে তোমরা বছর ভর সংরক্ষণ করবে। আর এইগুলো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলোর থেকে একটু বেশি পরিমাণের কাঁচা আম। এখন যদিও আমগুলো অতটাও কাঁচা নেই, তবে টক আম হলেই কিন্তু চলবে, এই আমসত্ত্ব তুমি বানিয়ে নিতে পারবে। দেখো আমগুলো কিন্তু অনেকটাই পেকে পেকেই গেছে, দেখতেই পাচ্ছো অলরেডি বন্ধুরা। তো এই আমগুলো দিয়েই কিন্তু আজকে আমি এই স্কোয়াশ আর হচ্ছে আমসত্ত্ব দুটোই বানাবো। আর একটা মজার জিনিস, একটা মাত্র প্রিপারেশন তৈরি করেই কিন্তু খুব ইজিলি তোমরা কিভাবে দুটো জিনিস বানিয়ে নিতে পারবে সেই ভিডিওটাই থাকছে কিন্তু আজকে। তো চলো আমার এখানে দেখো, আমগুলো প্রথমে আমি না কেটে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু দেখছিলাম যে যেহেতু এটা পেকে গেছে কেটে নিতে একটু অসুবিধা হচ্ছিল। তো আমি কি করেছি, এরকম গোটা গোটাই ছাড়িয়ে নিয়েছি, আর এই অবস্থায় প্রেসারে বেশ 3-4টে সিটি দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আমগুলো সেদ্ধ হওয়ার পরে আমগুলোকে খুব সুন্দর করে চটকে আঠিগুলো আলাদা করে নিয়েছি। আর এরপরে এটাকে কিন্তু আমি একটা মিক্সার বোলে জারে নিয়ে নিয়েছি, আর সেখানে আমি মিক্সিতে সুন্দর করে পেস্ট করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তোমাদের যদি আমগুলো কাঁচা থাকে সেক্ষেত্রে তোমরা ছোট ছোট টুকরো করে নিতে পারো, বা এরকম গোটা গোটাও সেদ্ধ করে নিতে পারো। তারপরে দেখো একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে দিলাম, আর এখানে দেখো আমি 1 কাপ জলের জন্য মোটামুটি বুঝে চিনিটা তোমরা ইউজ করবে, কেননা আম যদি খুব বেশি টক হয় তখন চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, আর যদি আম টক কম হয় তখন চিনিটা একটু কম লাগবে। তো আমি আমটা কাঠটা বের করার পরে একটু মুখে দিয়ে নিয়েছিলাম। আর এরপরে দেখো এর মধ্যে একটুখানি লেবু দিয়ে চিনির শিরাটা একটুখানি জাল দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে তারপরে যে আমি আমটা ছেঁকে রেখেছিলাম সেই আমটা কিন্তু এখানে অ্যাড করে দেব। আর তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন বিট নুন আর একটুখানি নুন। অবশ্যই এগুলো তোমরা মুখে দিয়ে টেস্ট করে দেবে, কেননা মুখের টেস্ট অনুযায়ী কিন্তু এই জিনিসগুলো অ্যাড করতেও হবে। আর বারবার করে এটাই বলছি যে যেরকম টক সেটা বুঝেই কিন্তু তোমরা যেরকম খেতে পছন্দ করো সেই রকম পরিমাণেই দিতে হবে। আর এখানে আমি হচ্ছে একটুখানি গ্রিন কালারের ফুড কালার ইউজ করছি, এটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে এটা ইউজ না করতে পারো, সেক্ষেত্রে রংটা হয়তো একটু মানে অন্যরকম হবে, তবে ফুড কালারটা ইউজ করলে একদম দোকানের মতন দেখতে হবে স্কোয়াশটা। আর এরপরে দেখো এটাকে খুব সুন্দর করে জাল করে একটু ঘন করে নিয়েছি, ঘন করার পরে এটাকে আমি আলাদা করে নেব। মানে বলতে চাইছি যেই মিশ্রণটা আমি বানিয়েছি সেটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম 1টা ভাগ দিয়ে আমি তৈরি করব হচ্ছে স্কোয়াশ, আর বাকি ভাগটা দিয়ে আমি বানাবো হচ্ছে আজকে কাঁচা আমের আমসত্ত্ব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এরকম চিলি ফ্লেক্সগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই চিলি ফ্লেক্সগুলো হাফের মধ্যে দিয়ে দিয়েছি। আর তার সাথে হচ্ছে এখানে দিয়ে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো। তো এগুলো সবগুলোই অপশনাল, কিন্তু যেহেতু একটু টক ঝাল মিষ্টি আমসত্ত্ব খেতে ভালো লাগে, তো তার জন্য আমি এই জিনিসটা এইভাবে প্রিপারেশন করছি। আর বাকি হাফ যে পোর্শনটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা কিন্তু স্কোয়াশ হিসেবে একদম রেডি হয়ে গেছে। তো এইটাকে আমি ঠান্ডা করব, আর এটা সংরক্ষণ করার জন্য অবশ্যই তোমরা কাঁচের বোতল ইউজ করবে। যদি তোমরা সারা বছরের জন্য সংরক্ষণ করতে চাও সেটা কিন্তু অবশ্যই করতে হবে তোমাদেরকে, কাঁচের বোতলে কিন্তু সংরক্ষণ করবে, নাহলে কিন্তু সারা বছরের জন্য এটা রাখা যাবে না। আর এইদিকে আমার আমসত্ত্ব বানানোর জন্য বাকি হাফ মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি, স্টিলের থালা, আর এর মধ্যে একটুখানি তেল হাতে মেখে নিয়েছি, এটা অবশ্যই সর্ষের তেল নিতে হবে। আর এর মধ্যে যে দেখো যে আগে থেকে যে বানিয়ে রেখেছিলাম মিশ্রণটা, যেটা কাঁচা আমসত্ত্ব বানানোর জন্য রেডি করেছিলাম, সেটা কিন্তু অল্প অল্প করে ঢেলে পুরো থালার মধ্যে
মধ্যে ছড়িয়ে দিচ্ছি, আর পুরো সুন্দর করে পুরো থালার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে এরকম ভাবে একদম রেডি করে নিতে হবে, যাতে পুরো জায়গাটা জুড়ে এই মিশ্রণটা ছড়িয়ে পড়তে পারে। আর কিরকম কনসেন্ট্রেশনের মিশ্রণটা করেছি সেটা তো দেখতেই পাচ্ছ। তো এই অবস্থায় কিন্তু আমার লেগেছিল ওই দুপুরবেলা আমি এটা রেডি করেছিলাম, তো দুপুরবেলা রেডি হওয়ার পরে আমি রোদে দিয়েছিলাম, আর তার পরের দিন রোদে দিয়েছিলাম। মোটামুটি সকাল থেকে যদি রাত সন্ধে অবধি মানে একবার পুরোটা পাওয়া যায়, তাহলে কিন্তু এই আমসত্ত্ব রেডি হয়ে যাবে। যেহেতু আমার রেডি করতে করতে দুপুর হয়ে গেছিল, আমার কিন্তু ওই 1.5 দিন মতন টাইম লেগেছিল এটা শুকোনোর জন্য। আর 1.5 দিন বাদেই কিন্তু এই আমসত্ত্বটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। চলো তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, থালার থেকে কি সুন্দর আমসত্ত্ব গুলো উঠে আসছে। এগুলোকে আমি রোল রোল করে তুলে নিলাম। আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসটা ফলো করে যদি আমসত্ত্ব বানাও একদম হবে পারফেক্ট। আর এই আমসত্ত্ব গুলোকে এখন একটা কাপড়ে মুড়ে কোনো কাচের বা বয়মের মধ্যে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারো। যদিও আমার এই আমসত্ত্ব গুলো একদিনেই শেষ হয়ে গেছিল, এত টেস্টি হয়েছিল খেতে। তোমরা যখন বানাবে অবশ্যই একটু বেশি করে বানানোর চেষ্টা করবে। আর চলো তোমাদেরকে স্কোয়াশ কিভাবে বানাবে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে আমার সেই ঘরে বানানো স্কোয়াশ, তো এই স্কোয়াশটা আমি এখন একটা কাঁচের গ্লাসে পরিমাণ মতন নিয়ে নেব, আর এর মধ্যে অ্যাড করে দেবো ঠান্ডা জল। চাইলে তোমরা এর মধ্যে বরফ বা লেবু যা খুশি ইউজ করতে পারো। তবে আমি এটা কিন্তু এমনি বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, একদম গ্রিন কালার এর হয়েছে। আর এটাকে এখন চামচ দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিলেই কিন্তু রেডি আমাদের আমের স্কোয়াশ। তো তোমাদের আজকের এই দুটো রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, তোমার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবে। আমাকে প্লিজ একটু সাপোর্ট করো বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই ওই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দিও, সঙ্গে আইকনটা ক্লিক করে দিও, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর ফেসবুক পেজের থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।